failure has made me who I am today. Failure gives you two choices. You stay down or you get up. Well, I'm up and I am fired up because I have figured it out. Sakib Khan, and excited for the journey. সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমা নায়িকাকে এই কোর্টে এনে কফে জানলে অবাক হবেন। নিজের 43তম জন্মদিনে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব, ঘোষণা করেছেন নতুন সিনেমার নাম। আজকে তো মাত্র সূচনা হলো, আজকে তো অ্যাটলিস্ট বলতে তো পারছি যে ভাই আমেরিকা গিয়ে শুধু গ্রিন কার্ডের জন্য ঘুরেই আসেনি, আর কার্ডটা শুধু পকেটে নিয়ে আসেনি, সাথে নিয়ে গেছি আমি আমার দেশকে, সাথে নিয়ে গেছি আমি আমার চলচ্চিত্রকে। কটনি কফির জন্ম আর বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। 5'6" উচ্চতার এই বাদামি চোখে স্বর্ণ কেশরী নায়িকা মূলত থিয়েটার শিল্পী। রাজকুমার পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা হিমেল আশরাফ। মহরতে প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্ট লুক। সাকিব ভক্তদের জন্য সাকিবিয়ান সুখবর, সাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার। উনি যে কত বড় স্টার তা শুধু অনুধাবন করে তার ভক্তরা। সাকিব খানের ভক্তরা চাতক পাখির মতো চেয়ে থাকে সাকিবের সিনেমা কবে পাব। এবার সাকিব তার 43তম জন্মদিনে আমেরিকা থেকে ঘোষণা দিলেন তিনি যেরকম সিনেমা বানাতে চান ঠিক সেরকম সিনেমা পেয়ে গেছেন। এই সিনেমাতে বাংলা নায়িকা থাকবে না, থাকবে আমেরিকান এই নায়িকা কটনি কফি। উনি আমেরিকায় থিয়েটার কিছু সিনেমায় কাজ করেছেন, তাছাড়া উনি সিনেমা নিয়ে পড়ালেখাও করছেন। যাই হোক, সাকিব ভক্তরা এই কটনি কফির সাথে জুটি বেঁধে নতুন সিনেমার নাম ঘোষণা করলেন সাকিব খান তার জন্মদিনে। সিনেমাটির নাম হচ্ছে রাজকুমার। এই সিনেমাটি মুক্তি পাবে দেশের 100 এবং বিদেশি 150 প্রেক্ষাগৃহে, এমনটিই বললেন সাকিব খান। যে ভাই যদি মিনিমাম 150 সিনেমা হলে যদি ডিস্ট্রিবিউশন না করতে পারি এট এ টাইম শুধু বাংলাদেশের বাইরে, সকলেই এখন বলেন যে বাংলাদেশে তো ভাই 100 সিনেমা হলো নাই। ঠিক আছে, 100 সাথে আমি যদি দেশের বাইরে আর মিনিমাম 150 সিনেমা হল অ্যাড করতে পারি তাহলেই তো আমার হয়ে গেল। আর এদিকে সাকিব তার ভক্তদের ভালোবাসা ভক্তদের কাছাকাছি থেকে পেতে চান, তাই তিনি সিদ্ধান্ত নিলেন উনি ভক্তদের সবচেয়ে নিকটতম স্থান আমেরিকায় সেটেল হবেন, সেখান থেকে সিনেমা বানাবেন আর ভক্তদের কাছে সিনেমা বিক্রি করবেন। ভক্তদের ভালোবাসার টাকা সিনেমার মাধ্যমে সম্মানে তার প্রোডাকশন থেকে নিয়ে আমেরিকায় আয়ুষী জীবনযাপন করবেন, আর আমেরিকা থেকে লাইভ কনসার্টের মাধ্যমে ভক্তদের পাশে থাকবেন, মাঝে মাঝে বাংলাদেশেও আসবেন, সুন্দর ভাবখানা ভক্তদের দেখাইয়ে দিবেন, সবশেষে আপনাদের দেওয়া মালটুর বস্তা নিয়ে আমেরিকায় আবার চলে যাবেন, হয়তো আবারও আসবেন। আচ্ছা বস, সাকিব খান বাংলাদেশে এইরকম আলিশান ভাবে থাকতে পারবেন না? না রে পচা, পারবেন না। ওনার কত সুন্দর চেহারা, ওনার চেহারা ফিটনেস নাম্বার ওয়ান ধরে রাখার জন্য আমেরিকায় যোগ্য স্থান রে পচা। সুপারস্টার সাকিব খানের এরকম সাফল্যে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার কাছের মানুষও খুশি।